টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল পাকিস্তানের উদ্দেশ্যে বিকাল 4:30টার ফ্লাইটের জন্য সকাল 10:30 থেকে 11টার মধ্যে টিম হোটেল ছাড়বে বাংলাদেশ দল। সংবাদ মাধ্যমের অপেক্ষা ছিল স্বাভাবিকভাবেই, আর এই অপেক্ষার ভেতরই 10:20 নাগাদ হুট করে লিফট থেকে বেরিয়ে আসেন সাকিব আল হাসান। সময়ানুবর্তিতার উদাহরণ তৈরি করতে ক্যাপ্টেনই এগিয়ে এসেছেন সবার আগে। লিফট থেকে বেরিয়ে সাকিব যান রিসেপশনের দিকে, করে ফেলেন দ্য গ্র্যান্ড ক্যান্ডিয়ান হোটেল থেকে চেক আউট। আগের রাতে শ্রীলঙ্কার বিপক্ষে হারার পর নিশ্চিতভাবেই সাকিবের মন ভালো থাকার কথা নয়, কিন্তু ভক্ত সমর্থকেরা এসব বোঝেন না সবসময়। এদিনও সাকিবের সাথে ছবি তুলতে আসেন হোটেলের এক স্টাফ। সাকিব মৃদু হাসি নিয়ে মিটিয়েছেন ছবির আবদার। সাকিবের পর অ্যালান ডোনাল্ড নিগলিরা আসেন রিসেপশনে। সবার বেলায় একটা জিনিস ছিল কমন, হাসি ছিল না কারো মুখেই। 10:30 বাজতে একে একে রুম ছেড়ে বেরোতে শুরু করেন বাংলাদেশ স্কোয়াডের বাকি সদস্যরাও। এশিয়া কাপের প্রথম ম্যাচে সুযোগ না পাওয়া বিজয় আফিফদের নিজেদের মধ্যে খানিক গল্প করতেও দেখা যায়। কিন্তু আলাদা করে নজর পড়েছিল টাইগার ক্যাপ্টেনের ওপর। অন্যদের জন্য হোটেল লবির সোফায় বসে যেভাবে সাকিব অপেক্ষা করছিলেন, সেটা অবশ্য দেখতে বেশি সুখের ছিল না। হয়তো ক্লান্তি অথবা হতাশায় নুয়েছিলেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচের পারফরমার নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদরা রুম থেকে লবিতে নেমেছিলেন খানিক বাদেই। বাংলাদেশ দলের প্রায় 25 জনের বহরের সবাই যখন লবিতে উপস্থিত, তখন হোটেলের স্টাফরাও সারি হয়ে দাঁড়িয়েছিলেন গেটের দুই পাশে। লক্ষ্য শুরুতে যেভাবে টাইগারদের স্বাগত জানিয়েছিল হোটেল কর্তৃপক্ষ, সেভাবেই সাকিবদের বিদায় জানানো। এবং এই আয়োজন হয়তো সাকিবের মুড কিছুটা ভালো করেছিল। আল হাসানকে হাসি মুখেই বেরোতে দেখা যায় হোটেল থেকে, ধন্যবাদও জানান হোটেল স্টাফদের। সবাই টিম বাসে উঠেও ছিল খানিক অপেক্ষা, কেননা তখনও আসেননি বাংলাদেশের ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমট। অপেক্ষা অবশ্য দীর্ঘায়িত হয়নি, ম্যাকডরমট আসা মাত্র বেলা 10:45 হোটেল ছেড়ে গেছে টাইগারদের টিম বাস। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। প্রায় 2.5 ঘন্টার বাস জার্নি করে এয়ারপোর্টে যাওয়ার পর বাংলাদেশ দল পাকিস্তানের উদ্দেশ্যে প্রায় 4 ঘন্টার বিমান যাত্রা করবে। আবার একদিন পরেই নামতে হবে বাঁচা মরার ম্যাচে। এ কারণে হয়তো টাইগার বহরের একজন পুরো ব্যাপারটাকে আখ্যা দিলেন ঝামেলা নামে। কিন্তু এশিয়া কাপের পরের রাউন্ডে যেতে হলে এসব ঝামেলা সাকিবদের জয় করতেই হবে। পারবেন সাকিবরা? নিশ্চিতভাবে সব বাংলাদেশি সমর্থকদের আশা, সাকিবরা পারবেন। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্জি, ক্যান্ডি, শ্রীলঙ্কা।